হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনসলভ মিস্ট্রি বাংলা। বাড়িতে অথবা মানুষের মধ্যে ভূত প্রেতের প্রবেশ করার ঘটনা আপনি শুনেছেন ঠিকই, অথবা তাদের উপর ভূত প্রেতের খারাপ পর ঘটনা আপনি শুনেছেন, হয়তো বা দেখেছেনও। এই সমস্ত ঘটনা শুনলে বা জানলে আমাদের শরীরে একটা অন্যরকম শিহরণ হয়, তবে অনেকে আবার ভূত প্রেতে বিশ্বাস করে না। তাই এই ভিডিওটি আপনি দেখুন, আপনি ঘটনাটি শোনার পর অন্যরকম ব্যাখ্যা দিতে সক্ষম হবেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ভূত প্রেত প্যারানর্মাল ঘটনাতে বিশ্বাস করেন, তবে ঘটনাটি পুরোপুরি ভুতুড়ে নয়। ঘটনাটি শোনার পর আপনি বলবেন এটা ভুতুড়ে ঘটনা নাকি অমীমাংসিত টাইম ট্রাভেল নাকি অন্য কিছু। আজ আমি আপনাদের সাথে এমন এক ট্রেনের কথা বলতে যাচ্ছি যার কোনো সময়ের তালিকা ছিল না। এটা কখনো কখনো দেখা যেত, আবার অদৃশ্য হয়ে যেত, কিন্তু কোথা থেকে আসতো আবার কোথায় হারিয়ে যেত তার কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কেউ বলেন ট্রেনটি প্যারানর্মাল ইউনিভার্সে চলে গেছে, আবার কেউ বলেন ট্রেনটি টাইম ট্রাভেল করছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এই এপিসোড। 1911 সালে ইটালির এক রেলওয়ে কোম্পানি জেনেটি এক নতুন ধরনের রেলযাত্রা শুরু করে শুধুমাত্র লোকাল সাইটসিংয়ের জন্য। ওই বছর 14 জুন দুপুরে ট্রেনটি 100 জন যাত্রী এবং 6 জন ক্রু, মোট 106 জন যাত্রীকে নিয়ে লোকাল সাইটসিং করার জন্য যাত্রা শুরু করেছিল। শুরু করার আগে তারা কেউই জানত না যে না আছে এর কোনো গন্তব্যস্থল, না আছে এর কোনো শেষ। ট্রেনটির গন্তব্যস্থলে পৌঁছানোর আগে মাঝপথে এক পর্বতের বুক চিরে প্রায় 1 কিলোমিটার টানেলের মধ্য দিয়ে যেতে হতো। তবে আশ্চর্যের বিষয় হলো ট্রেনটি টানেলের মধ্যে তো প্রবেশ করেছিল, কিন্তু অন্য মুখ দিয়ে ট্রেনটি আর কখনো বাইরে বের হয়নি। প্রথমে স্থানীয় মানুষরা মনে করেছিলেন ট্রেনটি হয়তো ভেতরে প্রবেশ করার পর খারাপ হয়ে গেছে। তখন তারা রোম পুলিশের সহায়তায় টানেলের ভেতরে প্রবেশ করেন এবং তারা যতই টানেলের মধ্যে প্রবেশ করতে থাকলেন ততই তাদের ভয় বাড়তে থাকে। এগিয়ে যেতে যেতে তারা টানেলের অন্য মুখ দিয়ে বাইরে বের হয়ে আসেন, কিন্তু 14 জুনের ওই ট্রেনটির কোনো নাম নিশানা তারা খুঁজে পান না। এই ঘটনায় স্থানীয় সব মানুষ ভয় পেয়ে গিয়েছিলেন, তারা অবাক হয়ে গিয়েছিলেন এত বড় ট্রেন টানেলের ভেতর থেকে কোথায় গায়েব হয়ে গেল এই ভেবে ভেবে। কিছু সময় পর রোমান রেলওয়ে অফিসে 2 জন মানুষ এলো এবং তারা বললেন তারা ওই ট্রেনের যাত্রী, ট্রেনটি টানেলে ঢোকার আগেই তারা ওই ট্রেন থেকে লাফ দিয়েছিলেন, কারণ তারা টানেলের মুখে সাদা কিছু ধোয়ার মতো দেখেছিলেন এবং খারাপ কিছু ঘটার আশঙ্কা করেছিলেন। এই 2 যাত্রীর জবানবন্দি ওই ঘটনায় নতুন মোড় দেয় এবং আরও রহস্যজনক করে তোলে। রেলওয়ে কর্তৃপক্ষ এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তাই ওই টানেলের 2 মুখ পাকাপাকিভাবে বন্ধ করে দেন। এরপর ঘটনাটি মানুষ ধীরে ধীরে ভুলে যায়। 1926 সালে হারিয়ে যাওয়া প্যাসেঞ্জারদের মধ্যে একজন যাত্রীর আত্মীয় আর্কাইভ রেকর্ডে এমন একটি ঘটনার উল্লেখ পান যা শুনে সবাই চমকে যায়। এই রিপোর্টে বলা হয় যে 1845 সালে মেক্সিকোর এক পাগলাখানায় একদিনে 104 জন রোগী ভর্তি হয়। এই মানুষগুলো কারা বা কোন জায়গা থেকে এসেছে তা কেউ জানত না, কিন্তু অবাক করা ব্যাপার হলো কিছুদিন পর জানা যায় ওই 104 জন মানুষ ইটালিয়ান, তারা বলেছিলেন তারা রোম থেকে এসেছে। এই মানুষগুলোর জবানবন্দি আর সেদিনে সেই ট্রেন থেকে লাফ দেওয়া 2 যাত্রীর জবানবন্দি একদম মিলে যায়। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো যে ঘটনায় 1911 সালে হারিয়ে যাওয়া যাত্রীরা কীভাবে 1845 সালে পাগলাগোতে ভর্তি হতে পারে। আরেকটি বিষয় হলো সব যাত্রীরা বলছে তারা রোম থেকে এখানে এসেছে একটি ট্রেনে করে, কিন্তু অবাক করার বিষয় হলো রোম থেকে মেক্সিকোর দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। এই 2টি স্থানের মধ্যে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর ও কয়েকটি সাগর। পাগলাখানায় ভর্তি যাত্রীদের কথা যাচাই করার জন্য রোম থেকে মেক্সিকো যাওয়ার জাহাজগুলোর প্যাসেঞ্জার চেকলিস্ট চেক করা হয়, কিন্তু সেখানেও কোনো যাত্রীর নাম নথিভুক্ত করা ছিল না। তাহলে ওই পাগলাখানায় একই দিনে ভর্তি হওয়া, একই ভাষায় কথা বলা 104 জন রোগী কীভাবে ভর্তি হয়? ইতালীয় মানুষগুলোর মধ্য থেকে একজন ব্যক্তির কাছ থেকে একটা টোবাকো বক্স পাওয়া যায় যার উপর কোম্পানির নামের সাথে 1907 সালের লেখা ছিল। ওই বাক্সটি আজও মেক্সিকোতে রাখা আছে, কিন্তু ট্রেনটি ওই টানেল থেকে কোথাও উধাও হয়ে গিয়েছিল তা আজও একটি রহস্য। তবে এই পুত্র ট্রেনটি কয়েকবার রাশিয়া, রোমানিয়া এবং ইটালির কয়েকটি স্থানে দেখা গিয়েছিল। সমস্ত প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী ওই ট্রেনটি হঠাৎ তাদের সামনে এসেছিল, আবার উধাও হয়ে গিয়েছিল। রোমের মিউজিয়ামে ওই ট্রেনটির একটি মডেল আজও রাখা আছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আলাদা আলাদা জায়গায় দেখতে পাওয়া ট্রেনটি একই ছিল। এটা একটি ভুতুড়ে ঘটনা নাকি সত্যিই ট্রেনটি টাইম ট্রাভেল করছে তা নিচে কমেন্ট করে জানান। আজকে এ পর্যন্তই। যদি আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওর জন্য। আর হ্যাঁ, বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। ধন্যবাদ।